পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে একদিকে দিকে দিকে অশান্তি, তারই মধ্যে প্রার্থী নিয়ে অসন্তোষ ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। আর এরই মধ্যে দলের প্রার্থী নিয়েও অসন্তোষ ধরা পড়ল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গলাতে। তিনি যেটা বলছেন যে বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এটাও বলছেন যে বিধায়কের কথা মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন না এবং আমাদের তৃণমূলে যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদের হয়ে তাদের সমর্থনে প্রচারে যাব, যেটা আমি নিজের জন্য করতে পারতাম না সেটা আমি ওদের জন্য করব। মমতা দি, আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবেন না, আমার সমান অধিকার আছে যেটা আপনার আছে। হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর, প্রথমেই আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি। এরা যে আমার এখানে বাদ দিয়ে যে নির্বাচন ক্যান্ডিডেট ঠিক করলো পঞ্চায়েতের জন্যে, প্রার্থী তৈরি করলো পঞ্চায়েতের জন্যে, কানিয়াকে পাঠিয়েছিল অভিষেক আমার কাছে, যা করিম করিম চৌধুরীর সঙ্গে আগে সমঝোতা করে নাও, ও আসলো, ওকে ফুল দিয়ে আমি স্বাগত করলাম, বললাম সব ঢাকিকে সরাও, ইসলামপুর ব্লকের কমিটি আমাকে হাতে দাও, আমার আমার আমি এমএলএ সংগঠন আমার হাতে থাকবে ইসলামপুর ব্লকের, তা আমাকে দাও, কানিয়া ঢাকিরকে খনি আসামি সাসপেন্ড করো বলেছিলাম, কিন্তু লোক কাজ করলো না, ভিতরে ভিতরে জাকিরকে রিহাই করে দিল, সবাই মনটা খারাপ হয়ে গেল কি আমাদের এমএলএ কথা রাখলো না, হাইকমান্ড আমাদের এমএলএর কথা মমতা দি রাখলো না, যে মমতা দি অত ভালোবাসত আমাদের করিমটাকে, অত ভালো নজরে রেখেছিল, আজকে ওদের মনকে মন ভেঙে গেছে। মমতা ব্যানার্জি, এটা বলবো যে আপনি কোনো আমাদের তৃণমূলের যারা দাঁড়াচ্ছে নির্দল হিসাবে, এবং আমি যে ওদের পক্ষে যেহেতু ওরা আমার ইলেকশনে নির্বাচনে আমার সঙ্গে থাকছিল, আমার মদত করছে, আমাকে জিতিয়েছিল, তারা তাদের আমার কাছে প্রাপ্য আছে, এই জন্য আমি ওদের সমর্থনে যাব। মমতা দি প্লিজ, আপনাকে ডাইরেক্ট রিকোয়েস্ট করছি আমি ফ্রম ইসলামপুর, যে আপনি কোনো রকমের আপনি এরকম ইসলামপুরের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না, পুলিশকে বলে দেবেন যে এখানে কোনো রকমের আমাদের তৃণমূল প্রার্থীদের বা করিম চৌধুরীকে কোনো রকমের হেনস্থার যেন না করে। অনুগামী যারা আপনাকে ভালোবাসে তারা যে নির্দলে দাঁড়িয়েছে, আপনি কি তাদের প্রচারে যাবেন? একদম 100% তাদের জন্যই আমাকে যেতে হবে, ঘরে ঘরে যাব আমি, যেটা আমি নিজের নিজের বছর করতাম না সেটা আমি এইদের জন্য করব। তৃণমূলের নামই থাকতো, কিন্তু এখন তৃণমূল নামে হবে না, হবে করিম চৌধুরীর সমর্থিত প্রার্থীদের ভোট। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কুণাল দা, বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এর আগে আমরা দেখেছি একাধিক ইস্যুতে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভের সুর ধরা পড়েছে তার গলাতে, আর এবারে প্রার্থী নিয়ে তিনি যেটা বলছেন যে বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে বললেন দিদি আপনার কাছে অনুরোধ ইসলামপুরের নির্বাচনে আপনি হস্তক্ষেপ করবেন না এবং যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদের হয়ে তিনি প্রচারেও যাবেন। দেখুন, করিম চৌধুরী একজন সিনিয়র নেতা এমএলএ, তিনি যা মন্তব্য করেছেন তা পুরোপুরি অবাঞ্ছিত মন্তব্য, দল যাদেরকে প্রতীক দিয়েছে তারাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমরা অনুরোধ করছি তারা ছাড়া যদি তৃণমূল পরিবারের কেউ নমিনেশন দিয়ে থাকেন, হতেই পারে অনেকের ইচ্ছা থাকতে পারে, কিন্তু একটা সিটে তো একজনকেই দেবে দল, তো সেই জন্য যাকে নমিনেশন দেওয়া হয়েছে সিম্বল পেপার যার কাছে আছে তার বাইরে যারা দাঁড়িয়েছেন তারা অনুগ্রহ করে প্রত্যাহার করে নিন, আগামী দিন তাদের সসম্মানে অ্যাকোমোডেট করার কাজ দল করবে, কিন্তু তার বাইরে যদি দলের প্রার্থীর বিরোধিতা কেউ করেন তাহলে সেটা সম্পূর্ণভাবে দল বিরোধী কাজ হিসেবে গণ্য হবে। আর বিধায়ক বা সাংসদ তারা নিশ্চয়ই সুপারিশ করতে পারেন, কিন্তু একেবারে মূলত তৃণমূল স্তর থেকে এই নবজোয়ার যাত্রায় যে বুথ সভাপতিরা যে রায় দিয়েছেন, এলাকার মানুষ যাদের প্রার্থী চেয়েছেন, ফলে সবসময় সেটা কোন প্রতিষ্ঠিত নেতার সঙ্গে মিলতে নাও পারে, কিন্তু এবার সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ভাবে তৃণমূল স্তর থেকে আসা প্রার্থীদের
গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কারুর মিলতে পারে কারুর না মিলতে পারে, কিন্তু দল সিম্বল দেওয়ার পর তারা দলের প্রার্থী, এর বাইরে কোনো ব্যক্তির কোনো ইন্ডিভিজুয়ালের সমর্থিত অসমর্থিতর কোনো প্রশ্ন ওঠে না। সমর্থকদের উদ্দেশ্যে আপনাদের বার্তা, কিন্তু আব্দুল করিম চৌধুরী তার যে বক্তব্য সেক্ষেত্রে দল কি কোনো নির্দিষ্ট অবস্থান নেবে, কোনো পদক্ষেপ নেবে? সেটা এইভাবে তো আচমকা বলা সম্ভব নয় এবং তার এখতিয়ারও আমার নেই, সেটা নিশ্চয়ই দলের শীর্ষ নেতৃত্ব দেবেন। কিন্তু এইটুকু বলতে পারি, আব্দুল করিম চৌধুরীকে অনুরোধ করব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে সিম্বল যারা পেয়েছেন কোনো অবস্থায় এমন কোনো অবাঞ্ছিত বিবৃতি দেবেন না বা অবাঞ্ছিত কোনো কাজ করবেন না। আপনি সিনিয়র নেতা, আপনাকে সম্মান করি, কিন্তু দলের প্রতীক যার হাতে তারাই দলের প্রার্থী, দলের প্রতীকের বাইরে যারা আছে তাদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে নিন। অনেক ধন্যবাদ কুণালদা। আমার কথা, আমার অনুরোধ না রাখলে আমার অনুগামীরা নির্দল হয়ে দাঁড়াবে, ঠিক এই ধরনের হুঙ্কার এর আগেও শোনা গিয়েছিল আব্দুল করিম চৌধুরীর গলায়। ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। আমার চিনি তো করাল লিস্ট, হেল করাল লিস্ট এটা পাঠিয়ে দেবো, সেটা যদি মমতা ব্যানার্জি অ্যাপ্রুভ না করে টোটো টোটো অ্যাপ্রুভ করতে হবে, টোটো মানে সবটাই অ্যাপ্রুভ করতে হবে আমার ব্লকের মধ্যে। আর টোটো অ্যাপ্রুভ না করলে আমার যে দেখে যেখানে ক্যান্ডিডেট নাম দিয়েছি তা দাঁড়াবে, তাহলে তারা দাঁড়াবে নির্দল থেকে, নির্দল হিসাবে দাঁড়াবে। তবে এই একই রকম অসন্তোষের সুর কিন্তু শুধুমাত্র আব্দুল করিম চৌধুরীর তার গলাতেই নয়, আব্দুল রহিম কাজী তার গলাতেও একই রকমের অভিমানের সুর ধরা পড়েছে। এবং সেক্ষেত্রেও ইস্যু হচ্ছে পঞ্চায়েত ভোটে প্রার্থী করা, পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি তৃণমূল বিধায়কের মনোনীতদের, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর ধরা পড়লেও বাদুরিয়া তৃণমূল বিধায়কের গলাতেও। দল যাদের প্রার্থী করেছে সেই সম্পর্কে কিছু জানায়নি, 2021-এর সংকটের সময় যারা পাশে ছিল তাদের প্রার্থী করলে ভালো হতো, তাদের প্রার্থী না করলে মানুষ বিচার করবে, দলের পাশে আছি বলেও বার্তা দিয়েছেন বাদুরিয়া তৃণমূল বিধায়ক আব্দুর রহিম কাজী। দলের যারা সংকট সময় ছিলেন না তারাই আজকে প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন, কি বলবেন? দেখুন, দল যার সিদ্ধান্ত নেবে তার উপরে আমার বলার কিছু নেই, তবে দলের সংকটের সময় যারা ছিল তারা প্রার্থী হলে ভালো লাগতো, যারা দলের সংকটের সময় ছিল না তারাই যদি প্রার্থী হয় বা নেতৃত্ব দেয় তো কর্মীরা খুব কষ্ট পাবে, এইটুকু আমার মনে হয় আর কি। দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় যারা বিধায়কদের প্রার্থী হয়নি, বিধায়কের তালিকা মতো তারা বিদ্রোহ ঘোষণা করেছেন, আপনি কি বলবেন? না, আমি দলের বিধায়ক হিসেবে আমার এখনো পর্যন্ত আমি দলের অনুগত সৈনিক, আর যারা প্রার্থী হয়েছেন এবং এই দলের আমি মঙ্গল কামনা করি, আবার সবটাই বিচার করবেন মানুষ। পরের খবরে আসবো, ফের টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগ উঠছে হুগলির বলাগড়ে, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? না তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে, সেখানে টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে এমনই অভিযোগ। তৃণমূল কর্মীদের একাংশই এই অভিযোগ করছে, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল ব্লক সভাপতিরও। 21-এর ভোটে যারা জিততে সাহায্য করেছিলেন তাদেরই টিকিট দেওয়া হয়েছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। বিজেপির সর্বোচ্চ সভাপতি তারাও প্রার্থী হয়েছে, প্রায় অনেক ক্রিমিনাল প্রার্থী হয়ে গেছে, এটা হয়তো অজান্তে হয়েছে কিনা জানে, কারণ যারা করেছে, কারণ আমার প্যানেল আমি যেটা দিয়েছিলাম, আমি যে আমার প্যানেলটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের যে প্যানেল পাঠানো হয়েছিল একদম নিচু তলায় বসে বুথ লেভেলে বসে প্রার্থী ঠিক করা হয়েছে। বিধায়ক সাহেব তো কোনোদিন নির্বাচনের ময়দানে ছিলেন না, বিধায়ক সাহেব নির্বাচন সম্বন্ধেও জানেন না। পঞ্চায়েত নির্বাচনটা একটা অন্য আঙ্গিকে হয়, অন্য জায়গায় দাঁড়িয়ে হয়, পঞ্চায়েত নির্বাচনটার পরিস্থিতিটাই এটা, এইভাবেই পঞ্চায়েত নির্বাচন। আমি দলকে শ্রোতালটা জানিয়েছি, দল আশা করছি দল নিশ্চয়ই ব্যাপারটা শুরু হওয়া করবে। দলের একাংশ বলছে যে একতরফা হয়ে গেছে টিকিটটা। না, একতরফা আমি বললাম তো হয়েছে, এটা তো আমি দলকে জানিয়েছি, বললাম তো ভোটের সময় যারা আমার হয়ে কাজ করেছিল সেই প্রার্থীরা, সেই মানুষগুলো যাতে বঞ্চিত না হয়, তাদের বঞ্চনা করার জন্য একটা আপ্রাণ প্রচেষ্টা চলছিল, তাই আমি অনেক চেষ্টা করে 90টা মাত্র সিট আমি তাদের জন্য আদায় করতে পেরেছি, বাকি সমস্তই ব্লক সভাপতি টিকিট দিয়েছেন।
ব্লক সভাপতি আমি যে 90টা টিকিট পেয়েছি 90টা প্রার্থী দিয়েছি সেখানেও উনি অন্য প্রার্থীদের নমিনেশন করিয়ে দিয়েছেন এবং এই ব্লক সভাপতি ব্লক সভাপতি বললেও খুব একটা খারাপ ওখানে ভুল বলে হয় না বহুবার টিভিতে আপনারা নাম দেখেছেন কী কী কারণে আপনারা সেগুলো বলে নেবেন ইনি প্রত্যেকের কাছ থেকে উৎকোচের বিনিময়ে টিকিট দিয়েছেন এমনকি আমার যে 90টা সেখানেও উনি টিকিট দিয়েছেন পঞ্চায়েতে নমিনেশন নিয়ে এবার ফলতার সভা থেকে বিরোধীদের কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে 100% আসনেই বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে দু চারজন অভিযোগ করছে যে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার সভা থেকে তিনি মনোনয়ন নিয়ে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে কোনোদিন পঞ্চায়েতে এত মনোনয়ন জমা পড়েনি সিপিএম গণতন্ত্রকে ধ্বংস করেছিল তৃণমূল পুনরুদ্ধার করছে তৃণমূল 82 থেকে 83 হাজার মনোনয়ন জমা দিয়েছে আর সেখানে বিরোধীরা 1.5 লক্ষ মনোনয়ন জমা দিয়েছে দুজন চারজন অভিযোগ করছে ডায়মন্ড হারবারে নাকি নমিনেশন দিতে দেয়নি আমি তো বলেছিলাম একটাকে অভিষেকে ফোন করুন করেছেন 15 তারিখ অবধি নমিনেশন ছিল আমার কাজ নাকি বিজেপির হয়ে প্রার্থী খোঁজা আমি বিরোধীদের বলেছিলাম আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা জানান আজকে আমরা গর্ব করে বলতে পারি যে 100% আসনে বিরোধীরা প্রার্থী দাঁড় করিয়ে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম যে গণতন্ত্রকে ধূলিসাৎ করেছিল ভুলন্টিত করেছিল ধ্বংস করেছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করেছি 2,32,000 নমিনেশনের মধ্যে 82,000-83,000 নমিনেশন তৃণমূল করেছে আর প্রায় 1.5 লক্ষ নমিনেশন সম্মিলিতভাবে বিরোধীরা করেছে কোনোদিন পঞ্চায়েতে এত নমিনেশন হয়নি যেটা আমরা করে দেখাতে পেরেছি বিরোধীদের উদ্দেশ্যে বলি কুৎসা করে কোনো লাভ নেই রাজনীতি করুন মাঠে ময়দানে আমাদের সাথে লড়াই করুন ইডি সিবিআই আপনাদের হয়ে প্রার্থী খুঁজে দেবে না আপনাদের খুঁজতে হবে ইডি কাউকে একটা সমন পাঠাচ্ছে খুব নাচছেন না আর এখন প্রার্থী দেওয়ার সময় প্রার্থী নেই হবে কোথেকে রাজনীতি করেছে সারা বছর 365 দিন প্রার্থী পাবে কোথেকে তৃণমূল প্রার্থী করছে বিজেপি না সিপিএমে আপনারা শুনলেন পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য তার কি ভাষাতে তিনি বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি যেটা বলছেন যে 100% আসনেই বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে দু চারজন অভিযোগ করছে যে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে বিরোধীদের বলছে এত কুৎসা করে লাভ নেই এজেন্সি ডাকলেই লাফাচ্ছে আপনাদের প্রার্থী কি ইডি সিবিআই ঠিক করে দেবে ফলতার সভা থেকে আজকে মনোনয়ন নিয়ে বিরোধীদের এভাবেই কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন পঞ্চায়েতে এত মনোনয়ন জমা পড়েনি সিপিএম গণতন্ত্রকে ধ্বংস করেছিল তৃণমূল পুনরুদ্ধার করেছে আপনারা জানেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারে তাহলে দলীয় নেতৃত্বকে জানানো হোক দলীয় নেতৃত্ব তার বন্দোবস্ত করে দেবে যাতে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেন আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 100% আসনেই মনোনয়ন দিতে পেরেছে বিরোধীরা শুধুমাত্র দু চারজন অভিযোগ করছে যে বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি কোনোদিন পঞ্চায়েতে এত মনোনয়ন জমা পড়েনি আমার এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতা শমিক লাহানি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শমিক আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন নিয়ে যেটা বক্তব্য তিনি বলছেন 100% আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে যেখানে তৃণমূল 82 থেকে 83 হাজার মনোনয়ন জমা পড়েছে সেখানে বিরোধীদের 1.5 লক্ষ মনোনয়ন জমা পড়েছে এত মনোনয়ন এর আগে কখনো জমা পড়েনি ওর তো নাকি 2 বছর বয়স থেকে রাজনীতি করেনি ওর পিসি যা বলেছে তো রাজনীতি 2 বছর বয়স থেকে না করে একটু অঙ্কটা 2 বছর বয়স থেকে করলে তো ভালো হতো রাজ্যে মোট কত আসন 73,000 এই 73,000 আসনের মধ্যে একটা জায়গা উনি যেখানে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করেছেন ফলতা একজন বিরোধীকে একটা মনোনয়নপত্র জমা দিতে দিতে দিয়েছেন ওর চালারা ওর ইন্ধনে যে ব্লকে আজকে মিটিং করেছেন তার পাশের ব্লক বজবজ একটা বিরোধীকে একটা মনোনয়নপত্র জমা দিতে দিয়েছে উনি এবং ওর নির্দেশে ওর চেলারা পিসির মতো মিথ্যে কথা বলাটা শিখছেন 2 বছর বয়স থেকে রাজনীতিতে না করিয়ে পিসি যদি অঙ্ক শেখাতো এবং একটু সত্যি কথা বলাটা শেখাতো তাহলে তো কাজে আসতো অনেক ধন্যবাদ শমিকদা
আজকের দিনটা বিশেষত আমি চেষ্টা করি যত কাজ বা কর্মসূচি থাকুক না কেন যে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে এই লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে সে ফলতা হোক ডায়মন্ড হারবার হোক সেটা ময়েসতলা হোক সাতগাছিয়া হোক বিষ্ণুপুর হোক মেটিয়াবুরুজ হোক এটা আমাদের কর্তব্য দায়িত্ব দায়বদ্ধতা যে যে গণতন্ত্রের গণদেবতা সাধারণ মানুষ আপামর জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল 2014 সালের প্রথমবার তাদেরকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমি আজকে আমার রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি আমার 9 বছরের রিপোর্ট কার্ড আমি সাংসদ হিসেবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে 5 কোটি টাকা এমপি ল্যাডে পেয়েছি যদিও এর মধ্যে 2 বছর টাকা বন্ধ ছিল কোভিডের কারণে যে 5 কোটি টাকা আমি এমপি ল্যাডে সাংসদ হিসেবে পেয়েছি সেটা আমি কোথায় খরচা করেছি এবং আমার উদ্যোগে তৎপরতায় রাজ্য সরকারের সহযোগিতায় যে কাজগুলো হয়েছে তার একটি বিস্তারিত খতিয়ান আজকে আমরা আপনাদের সামনে প্রকাশ করছি এটা প্রতি বছর আমরা করি 2014 সালে আমি প্রথমবার সাংসদ হয়েছি সাংসদ হওয়ার পর শপথ নিয়েছিলাম 5ই জুন 2015 সালে 5ই জুন আমরা প্রথম সভাটা করেছিলাম নিঃশব্দ বিপ্লবের বিষ্ণুপুরে তারপরে কখনো সাতগাছিয়া কখনো বজবজ কখনো মহেশতলা কখনো ডায়মন্ড হারবার কখনো ফলতা বিভিন্ন এলাকায় বিভিন্ন বিধানসভায় আমরা এই কর্মসূচিটা করে মধ্যেখানে খালি 2 বছর করতে পারিনি 1 বছর কোভিড ছিল আর 1 বছর নির্বাচনের কারণে 2 বছর আমরা এই কর্মসূচিটা করতে পারিনি 2 বছর যদি আপনি ছেড়ে দেন তাহলে 7 বার এই 9 বছরের মধ্যে আমি আমার উন্নয়নের হিসাব বিস্তারিত খতিয়ান আপনাদের সামনে তুলে ধরেছি এই যে বইটা এত মোটা বই এখানে পঞ্চায়েত সমিতি কি কাজ করেছে তার হিসাব কিন্তু নেই এখানে জেলা পরিষদ কি রাস্তা করেছে তার হিসাব কিন্তু নেই এখানে গ্রাম পঞ্চায়েত কি কাজ করেছে তার হিসাব কিন্তু নেই মিউনিসিপ্যালিটি কি কাজ করেছে তার হিসাব কিন্তু নেই বিধায়ক তহবিল থেকে আমাদের বিধায়কেরা কি কাজ করেছে তার হিসাব কিন্তু নেই তারপরও এত মোটা বই আমরা প্রকাশ করছি এখানে আমার উদ্যোগে তৎপরতায় এমপি ল্যাডে কি কাজ হয়েছে আর আমাদের আমার তৎপরতায় রাজ্য সরকারের সাহায্যে কি কাজ হয়েছে তার একটি বিস্তারিত পুস্তিকা আজকে আমরা প্রকাশ করছি এটা আমাদের কর্তব্য দায়িত্ব দায়বদ্ধতা আপনি ভারতবর্ষে কোনো সাংসদ দেখাতে পারবেন না যে প্রতি বছর সে নির্বাচন থাকুক আর না থাকুক বিস্তারিত পুস্তিকা প্রকাশ করে সে কি কাজ করেছে তার হিসাব দেয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী যত বড় বড় তাবড় তাবড় নেতারা রয়েছে যারা কেন্দ্র সরকারের দায়িত্বে রয়েছে তারাও নিজেদের সংসদীয় এলাকা থেকে আজ পর্যন্ত একটা বই প্রকাশ করেনি আমরা মনে করি যে মানুষের জন্য কাজ করা আমাদের প্রধান কর্তব্য এবং দায়িত্ব আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আমি অনুরোধ করব বিরোধী দলের কর্মীদের নেতাদের যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে এসেছি আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যান আমি কথা দিচ্ছি আপনাদের তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে যদি লড়াই হয় যে আমাদের সরকার 12 বছর ক্ষমতায় আর আমি 9 বছর ধরে সাংসদ এই ডায়মন্ড হারবারের জন্য আমি কি করেছি আর 9 বছর ধরে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় তারা ডায়মন্ড হারবারের জন্য কি কাজ করেছে আমি এত বড় একটা বই প্রকাশ করছি তারা যদি একটা পাতা প্রকাশ করতে পারে একটা পাতা একটা কাগজ আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি